কালকে বাপের পকেটে সিগারেট চুরি করে খাইতে লইছিলাম কিন্তু পারি নাই। তোর কাছে সিগারেট টিকেট আছে? একটা আছে, কিন্তু ওটা খাইতে হলে টাকা লাগবে 100। ওটাই সে মনে কর সেফ বিড়ি দুটো বেটা, একটা সিগারেট আন 10টা, তুই আমার কাছে থাকে 100 টাকা। আরে মামা বুঝোস টাকা, এটা হচ্ছে সেফ বিড়ি। পুরো লকডাউনের মধ্যে সব খেয়া সাফা করে লেছি, একটা মাত্র বাঁচিয়ে রাখছি, এটা খাইতে হলে টাকা লাগবে 100। আর ঠিক আছে যা, তোর 100 টাকাই দিব। মামা দিবি তো, তুই এটা কি কইতাছ? আচ্ছা ঠিক আছে যা, তুই আমার বন্ধু না, কেউ বিশেষ করলে করি আর না করলে করি, তোর আমি বিশেষ করি। এনে ধরা এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আব্বা আছে চল সামনে গিয়ে খাই। আরে মামা বুঝোস লাগে, তোর কতবার কইছি কতবার কইছি সিগারেট খাবি না, সিগারেট ক্যান্সার হয় জানোস না। আরে হালা চাচা, এই জায়গায় পেঁচে পড়ে গেলাম গা। আরে মামা তোর কতবার কইছি সিগারেট খাইবি না, সিগারেট খাইবি না, সিগারেট খাইলে ক্যান্সার হয়। আব্বা আপনি এই জায়গায়? আমি এই জায়গায়? তোরা সিগারেট খাস, তুই বাসায় যায় তোর আজকে খবর আছে? আমি চালা, তুই আমার বয়ান দে, আজকে বাসাটা বুঝবি ঠেলা। আরে মামা কই যাস? আরে মামা কি খবর? দৌড়ো বেড়া, তুই বন্ধু না শত্রু? তোর মতো বন্ধু থাকলে বেটা শত্রুর প্রয়োজন হয় না। আরে মামা আগে যা কিছু সব ভুলা যা, তোর আজকে আমি একটা স্পেশাল জিনিস খাওয়াবো। ওই মামা একটা সিগারেট দাও। তোরা তো ভালোই ভাবতিস, তোরা বলে সিগারেট খাস না, দেখলাম তো নিজের সঙ্গে তোরা সিগারেট খাইতে আসছস, ফাইজরটা কি? ওই আব্বা আমরা তো সিগারেট খাই। চুপ, একদম চুপ, সিগারেট খাইছে তো আমি তো নিজের সঙ্গে দেখলাম তোরে, ফাইজলামি করো ফাইজলামি, তোরা সিগারেট খাইছে তো আমি দেখছি না, এর খারা খারা সিগারেট খাস।